আজ রবিবার চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রধান অফিস বাজুসের পক্ষ থেকে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা। ক্রেতাশূন্য হয়ে যাচ্ছে জুয়েলারি দোকান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মূল্যবান এই ধাতুর দাম। গত ১৮ ডিসেম্বর সর্বশেষ পূর্তিপরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১০৯,292 টাকা। এরপরে ছয় দিনের ব্যবধানে গতকাল শনিবার ২৩শে ডিসেম্বর বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর আবারও ঘোষণা করে বাজুস, যা সমগ্র বাংলাদেশে আজ কার্যকর হয়েছে। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশকেট প্রতিপরিতে বেড়েছে ১,749 টাকা। বেড়ে বাইশকেট প্রতিপরি সোনা আজ থেকে বিক্রি হবে ১১১,041 টাকা, যা গতকালও বিক্রি হয়েছে ১০৯,292 টাকা। এটাই এখন পর্যন্ত দেশের ইতিহাসের স্বর্ণের সর্বোচ্চ দাম। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২১ ক্যারেট ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির প্রতিপরি স্বর্ণে কত টাকা বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তার আগে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম স্বর্ণের সঠিক দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়ে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বন্ধুরা, তাহলে দেখে নিন এক নজরে। ২১ ক্যারেট প্রতিপরিতে বাড়ানো হয়েছে ১,692 টাকা। বাড়িয়ে ২১ ক্যারেট প্রতিপরি সোনা আজ থেকে বিক্রি হবে ১০৯,626 টাকা, যা গতকালও ২১ ক্যারেট প্রতিপরি সোনা বিক্রি হয়েছে ১০৪,334 টাকা। এর মধ্যে ১৮ ক্যারেট প্রতিপরিতে বাড়ানো হয় ১,458 টাকা। বাড়িয়ে ১৮ ক্যারেট আজ থেকে এক ভরি সোনা কিনলে ক্রেতাদের গুনতে হবে ৯০,863 টাকা, যা গতকালও বিক্রি হয়েছে ৮৯,405 টাকা, এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতিপরিতে বেড়েছে ১,১৬৬ টাকা। বাড়িয়ে আজ থেকে বিক্রি হবে ৭৫,699 টাকা, যা গতকালও সনাতন পদ্ধতির প্রতিপরি সোনা বিক্রি হয়েছে ৭৪,533 টাকা। সর্বশেষে স্বর্ণের গহনা তৈরি করলে বন্ধুরা হলমার্ক জুতো যাচাই করে স্বর্ণ ক্রয় করিবেন। বন্ধুরা, আশা করছি আপনার মূল্যবান সময় দিয়ে সঠিক স্বর্ণের দামটা জানতে পেরেছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।